হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারমিন, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে ইনডোর প্লান্ট, কোন কোন গাছগুলি আপনারা ঘরে রাখতে পারবেন। তার আগে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার নতুন নতুন ভিডিও দেখতে চান, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক নম্বরে হচ্ছে অ্যারিকা পাম। এই গাছটি দেখতে যেমন স্টাইলিশ, তেমন যে কোনো অ্যাঙ্গেলে রেখে দিলেই খুবই সুন্দর লাগে। সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই গাছটির কোনো জুড়ি নেই। বাড়িতে, অফিস, আদালতে যেখানেই রাখুন না কেন, বেডরুম, বারান্দায়, ড্রয়িং রুম সমানতালেই সৌন্দর্য বাড়িয়ে তোলেন। আর এই গাছটিতে পানি দেরি করে দিলেও সমস্যা হয় না, রোদে কম দিলেও হয়, সপ্তাহে আপনি একদিন রোদ দিলেও হবে। দুই নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো ডিফেনবাচিয়া বা ডামকেন প্লান্ট। এই গাছটি ঘরে, অফিসে বা সিঁড়িতে যেখানেই রাখুন না কেন, সমানতালে সৌন্দর্য বাড়িয়ে তুলতে এর কোনো জুড়ি নেই। আর এই যে দেখুন, গোড়া থেকেই বেবিগুলো বের হচ্ছে, এটি খুব সহজে গ্রো হয়ে যায় আর খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। সপ্তাহে একদিন সানলাইটে দিলেও হয়ে যায়। তিন নম্বর হচ্ছে মানি প্লান্ট। ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার মনে হয় মানি প্লান্টের চেয়ে আর কোনো গাছ হতেই পারে না। আমি তো যেখানে সেখানে কর্নারে টেবিলে মানি প্লান্ট গাছ দিয়ে থাকি। আমার কাছে এই গাছটি অনেক ভালো লাগে, আর এই গাছকে অনেকেই শুভ গাছ বলে মেনে থাকে। আর দূষিত বাতাস শুদ্ধ করে ও সৌন্দর্য বৃদ্ধি করে। চার নম্বর হচ্ছে লাকি ব্যাম্বো। এই গাছটিও ঘরে খুব সুন্দর গ্রো হয়ে যায়। পানিতে, মাটিতে যেভাবেই রাখুন না কেন, এই গাছটি খুব সুন্দর করে গ্রো হয়। আর এই গাছটি আমার কাছে দু জাতের আছে, একটি হচ্ছে শেটের মধ্যে এই যে, আর একটি হচ্ছে একেবারেই সবুজ পাতা। আর এই তো এটার একটা বেবিও বের হয়েছে ছোট করে এখানে, এটি আমি মাটিতে লাগিয়েছি আর কি। এই গাছটিকেও শুভ গাছ হিসেবে অনেকে মেনে থাকে। এটি কাটিং থেকেও খুব সুন্দর গ্রো হয়। আর আমি এটিকে ঘরেও রাখি, বাহিরেও রাখি, দুভাবেই রাখি। দেখতে খুবই সুন্দর লাগে এই গাছটি। পাঁচ নম্বর হচ্ছে স্নেক প্লান্ট। এই গাছটি দেখতে খুবই সুন্দর। এটি আপনি মাসের পর মাস ঘরে রেখে দিলেও এটি খুবই সুন্দর থাকে এই গাছটি। আর পানিও খুব সহজেও দেয়া লাগে না, একেবারে গোড়া ড্রাই হয়ে গেলে পানি দিলেও হয়। এই গাছটি আপনারা অফিসে অথবা বাসায় যে কোনো স্থানে ডেকোরেশনের জন্য সাজাতে পারেন। আর এই গাছটি দেখতে খুবই স্টাইলিশ, রিচার্জে পাওয়া গেছে। 24 ঘন্টা এই গাছটি অক্সিজেন দিয়ে থাকে আমাদেরকে। আপনি ড্রয়িং রুমও সাজাতে পারেন খুব সুন্দর করে এই গাছটি। আর এই গাছটি আমার দুটো জাত আছে, একটি হচ্ছে লম্বা আকৃতির। ছয় নম্বর হচ্ছে ওয়ান্ডারিং জিও বা জেব্রিনা। যে যে নামেই ডাকুন না কেন, এই গাছটি দেখতে কিন্তু খুবই সুন্দর। খুব বেশি একটা রোদের প্রয়োজন হয় না, তবে রোদে রাখলে পার্পেল কালারটি একটু বেশি দেখা যায়। হ্যাঙ্গিং করে রাখলে এই গাছটি দেখতে খুবই সুন্দর লাগে। আর যদি আপনি একাধারে ঘরের ভিতরে রাখেন তাহলে পাতার গায়ে একটু সবুজ বর্ণ দেখা দিবে। এছাড়া আপনি সপ্তাহে একদিন পানি দিলেও হয়। ইনডোর প্লান্টগুলোতে মূলত একটু দেরি করে পানি দিলে গাছগুলো অনেকদিন ভালো থাকে। এই গাছটি আপনি ডাল থেকে খুব সুন্দর করে কাটিং করে নিতে পারবেন।
হালকা একটু রোদ আসে ওই জায়গায় রাখলে এই গাছটি খুব সুন্দর লাগে, বা পাতার গায়ে পার্পল ভাবটা থাকবে। সাত নম্বর যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে অ্যারেলিয়া। এই গাছটির কথা আর কি বলবো, শুধু তাকিয়ে যেন থাকতে ইচ্ছে করে। দেখতে খুবই সুন্দর এই গাছটি, শেডের মতো হয়ে থাকে পাতাগুলো। ঘরের ভিতরে রাখলে এই জন্য এর সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়, আর এটি ঢাল থেকে খুব সুন্দর গ্রো হয়ে যায়। খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয় না, অফিসে বাসায় সব জায়গায় আপনি এই গাছটিকে সুন্দর করে সাজাতে পারেন। সপ্তাহে একদিন রোদে দিলেও হয়, আর সপ্তাহে একদিন পানি দিলেই হয়ে যায়। আর আট নাম্বার যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে ড্রেসিনা প্লান্ট। এটি একটি ইনডোর প্লান্ট, খুব সহজে এটি গ্রো হয়ে যায় ডাল থেকে। খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, পানি চার পাঁচ দিন পর একদিন দিলেও হয়। তবে ঘরে রাখলে পাতাগুলো একটু সবুজ বর্ণের হয়ে থাকে, আর রোদে রাখলে পার্পল কালার ভাবটা থাকবে। আর এটি আপনি একটি ঢাল লাগালে আপনার গোড়া থেকে নতুন বেবি বের হয়, আর এই গাছটি দেখতে খুবই সুন্দর। ঘরে বাহিরে সব জায়গায় আপনি এই গাছটিকে সুন্দর করে সাজাতে পারেন। নয় নাম্বার হচ্ছে রিউ প্লান্ট। সৌন্দর্য বাড়ানোর জন্য এর কোনো জুড়ি নেই, এটি ডাল থেকে খুব সুন্দর গ্রো হয়ে যায়। তবে একটি ডাল লাগালেই হয়, পুরো টব ভরে যায়। আমিও একটি ডাল লাগিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটিকেও সপ্তাহে একদিন রোদে রাখলে হবে, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এটিকেও হালকা রোদে দিলে পাতার নিচের বর্ণটি একটু বেগুনি বেগুনি ভাব হয়ে থাকে, পার্পেল কালার আর কি। আর এছাড়া আপনি যদি ইনডোরে রাখেন তখন এই গাছটি সবুজ হয়ে যায়। দশ নাম্বার যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে অ্যালোভেরা। এই গাছটি অনেক বেশি গুণ সমৃদ্ধ একটি গাছ, কমলালতো এটি ভালো গ্রো করে, এবং ত্বকের জন্য চুলের জন্য এটির কোনো জুড়ে নেই। আবার অনেকে এই পাতার শরবত খেয়ে থাকেন। এটি সমান্তালে দুভাবে কাজ করে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি ত্বকের যত্ন নিতেও সাহায্য করে। এটি আপনি ঘরে বাহিরে সব জায়গায় রেখে দিতে পারেন। এগারো নম্বর যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে পাতাবাহার। লোকাল বাসায় এটিকে পাতাবাহার বলেই সবাই বলে থাকে। এই গাছটি দেখতে খুবই সুন্দর, এই গাছটিও অনেক দিন পরপর পানি দিলে হয়। আর এই গাছটির পাতার মধ্যে হলুদ হলুদ ফোটা থাকার কারণে গাছটি দেখতে খুবই সুন্দর। এটিও আপনি ঢাল থেকে খুব সুন্দর গ্রো করে নিতে পারেন। আর একেবারে মাটি ড্রাই হয়ে গেলেও গাছটির কোনো সমস্যা হয় না, সপ্তাহে একদিন পানি দিলেও হয়। এই গাছটি ঘরে বাহিরে সমান্তরালে আপনার সব জায়গায় ভালো থাকে, তবে সপ্তাহে একদিন রোদে দিলেই হয়। আর বারো নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে সিঙ্গোনিয়াম বা অ্যারোহেড। এই গাছটিও আপনি ঘরে যে কোনো স্থানে রেখে দিলে এর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়, খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এটি দেখতে কিছুটা কচুপাতা আকৃতির, ঢাল থেকেও এটি খুব সুন্দর গ্রো হয়। আমার আরও ইনডোর প্লান্ট আছে, তো আমি আজকে বারোটি প্লান্টে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আপুরা আমার ভিডিওটি দেখেন কিন্তু এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
you.